নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 এপ্রিল টু 25 এপ্রিল লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই 6 রাশি সোনার সিংহাসনে বসতে চলেছে। এই 6টি রাশির বড় পরিবর্তন আসতে চলেছে ভাগ্যে, অর্থাৎ আপনার ভাগ্যের তারা আকাশে উঠতে চলেছে। 12টি রাশির মধ্যে স্পেসিফিক 6টি রাশির আমি কথা বলবো এবং কোন কোন দিক থেকে লাভ পাবে এবং কোন গ্রহ এই রাশিকে বিশেষভাবে লাভ দেবে তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার যদি দশা মহাদশা পারমিট করে এবং জন্মকুণ্ডলিতে বড় কোনো যদি গ্রহের দোষ না থাকে এই সময়ে কিন্তু আপনিও হতে পারেন মহাকোটিপতি। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে আবারও বলি, যাদের ক্ষেত্রে সমস্যা থেকেই যাচ্ছে, হয়তো আপনারা ভিডিওগুলো শুনছেন যে কৌশিকদা আমার তো সমস্যা থেকেই যাচ্ছে, একবার পরামর্শ করুন। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান এবং একটা মঙ্গলময় শাস্ত্র। আমি বারবার বলি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। যাদের বিবাহের জায়গায় সমস্যা আসছে, বিয়ে হতে গিয়ে বাধা আসছে বা বৈবাহিক জীবনের সমস্যা, ঋণের বোঝা ঘাড়ে তুলে নিয়েছেন, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, শত্রুতা, বিজনেস ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ব্যবসা আপনার খুব একটা ভালো চলছে না, অবশ্যই এই সময় আপনারা যোগাযোগ করুন। কারণ আপনার জন্মকুণ্ডলিতে যে দোষগুলো রয়েছে সেই দোষের প্রতিকার আগে করুন। দেখুন, আমাদের যেমন জন্মকুণ্ডলিতে বেশ কিছু শুভ যোগ থাকে, আবার কিছু কিছু অশুভ যোগ থাকে। তার মধ্যে একটা যোগ আপনাদেরকে বলি, ক্রেমোদ্যম যোগ। যদি আপনার জন্মকুণ্ডলিতে ক্রেমোদ্যম যোগ থাকে কি না, তাহলে আপনার কিন্তু অর্থ সঞ্চয় হবে না, অর্থের খরচ আপনার বাড়বে। তাই আপনারা অবশ্যই যোগাযোগ করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এই 12 টু 25 এপ্রিল এই 6 রাশির ক্ষেত্রে কিন্তু বড় বড় ধরনের পরিবর্তনের সূচনা আসতে চলেছে। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে এই সময় কিন্তু আপনারাও কিন্তু হতে চলেছেন মহাকোটিপতি, লিখে রাখুন। দেখুন, আমি বারবার বলি যে যারা ভিডিওগুলো শুনছেন দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখবেন, অর্থাৎ যারা নেগেটিভ চিন্তাভাবনা করছেন করবেন না, যে কোনো জিনিস পজিটিভ ভাবুন। হ্যাঁ, গ্রহের দোষ রয়েছে, তার জন্য তো জ্যোতিষশাস্ত্র এবং সঠিক প্রতিকার প্রতিবিধান এবং বাস্তুক্ষেত্রের প্রতিকার প্রতিবিধান যদি করেন, নিশ্চিত রূপে আপনার কিন্তু সমস্যা থেকে সমাধান হবে। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনার পঞ্চমপতি একাদশভাবে অবস্থান করছে এবং আপনার একাদশভাবে রাশির অধিপতি অবস্থান করছে। আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় ধনলাভের সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। মিথুন রাশি কোনো বড় ধরনের আর্থিক লাভ এবং সম্পত্তি দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের এই সময় বৃদ্ধি হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। মিথুন রাশি নাম্বার 1 রাশি, 12 টু 24 এই 12 টু 25 এই কটি তারিখ আপনাদের জন্য কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির আপনাদের এই সময় কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে এবং আপনাদের
কোনো সম্পত্তির দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে এই সময় বড় ধরনের লাভ। কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ হতে চলেছে, এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি মহা সৌভাগ্যশালী রাশি হতে চলেছে। আপনার ধনপতি রাশির অধিপতি একাদশভাবে অবস্থান করছে, অর্থাৎ এই সময় আপনাদের শেয়ার মার্কেট, অনলাইন ট্রেন্ডিং ফাটকা থেকে বড় ধরনের আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ রাশির কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পাবেন। আপনাদের এই সময় দাম্পত্য সুখ এবং বিজনেস ক্ষেত্র থেকে আপনারা বড় ধরনের আর্থিক লাভ পেতে চলেছেন, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনাদের রিকভারি হতে চলেছে, এবং আপনাদের মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছেন, আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ভাগ্যের দ্বারা এবং বিজনেসের দ্বারা আপনাদের অর্থ আসবে, এবং আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে। মামলা মকদ্দমা যাদের চলছে সেখান থেকে আপনারা কিছুটা হলেও নিষ্পত্তি আপনারা পাবেন। আর্থিক লাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন, অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে। ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভফল পেতে চলেছেন। এরপর যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে, এবং আপনাদের লটারি, শেয়ার মার্কেট থেকে বড় ধরনের আর্থিক লাভ, গোল্ড থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পাবেন। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন, অর্থাৎ বৃশ্চিক রাশির এই সময় কোনো গৃহ নির্মাণ বা কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ভাগ্যের দ্বারা অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, এবং আপনাদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতির যেমন সম্ভাবনা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ পেতে চলেছেন, এবং বিজনেস ক্ষেত্রে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অভূতপূর্ব লাভ পেতে নিশ্চিত রূপে পেতে চলেছেন কুম্ভ রাশি।